গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি ক্লাস ফাইভের ইংলিশ গ্রামারের লেসন নাম্বার টেন ফিউচার টেন্স পড়াবো। আগের ক্লাসে কোশ্চেন নম্বর এর দাগের কমপ্লিট হয়ে গিয়েছিল, আজ বিয়ের দাগের করাবো। বিয়ের দাগের কোশ্চেনে কি বলা আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আমি তোমরা বইটা ফলো করো, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো করে রেখেছি, তো এখান থেকে আমি অ্যান্সারগুলো বলছি। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, আই উইল ওয়েক আপ আর্লি টুমোরো, আমি ঘুম থেকে উঠবো তাড়াতাড়ি আগামীকাল। এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে ফিউচার টেন্সের স্ট্রাকচার। ফিউচার টেন্সের স্ট্রাকচারে আমি বলেছিলাম প্রথম সাবজেক্ট, সাবজেক্টের ভিত্তিতে শ্যাল বা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। এখানে তাই হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। নেক্সট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, দ্য মেম্বার্স উইল ডিভাইড দ্য মানি ইকুয়ালি অ্যামাং দেমসেলস। দ্য মেম্বার্স হলো এখানে সাবজেক্ট, সাবজেক্টের ভিত্তিতে শ্যাল বা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, বাকিটা অবজেক্ট। নেক্সট, নেক্সট উইক দ্য আর্টিস্ট উইল ফিনিশ পেন্টিং দ্য পিকচার। নেক্সট উইক, এটা অবজেক্টের মধ্যেই পড়ে, এটা তোমরা শেষেও লিখতে পারো। দ্য আর্টিস্ট হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্টের ভিত্তিতে উইল বসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। ফোর্থ কোশ্চেনের অ্যান্সার, নেক্সট টিউজডে উই উইল রিমাইন্ড হিম অ্যাবাউট দ্য মিটিং। নেক্সট টিউজডে অবজেক্টের মধ্যেই পড়ে, উই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে বিভার বা শ্যাল বা উইল, রিমাইন্ড হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। নেক্সট ফিফ নম্বর কোশ্চেনের অ্যান্সার, আই উইল কল হার ব্যাক লেটার, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ভিত্তিতে শ্যাল বা উইল, কল হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। সিক্স নম্বর কোশ্চেনের অ্যান্সার, আই উইল ইনভাইট মাই ফ্রেন্ড টু মাই সিস্টার্স ওয়েডিং, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ভিত্তিতে শ্যাল বা উইল, ইনভাইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য ওশিয়ান্স ইন স্কুল, টুডে উই উইল, টুডেটা অবজেক্টের মধ্যেই পড়ে, উই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। আই উইল রিচ দ্য এয়ারপোর্ট অন টাইম, আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আই এর ভিত্তিতে শ্যাল বা উইল, রিচ হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, আর বাকিটা অবজেক্ট। হু উইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে, তো এখানে হু হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, শ্যাল বা উইল, বেল হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। এ টর্টোয়েস উইল লিভ লঙ্গার দেন অল অফ আস, এ টর্টোয়েস সাবজেক্ট, উইল ভার্বের ফার্স্ট ফর্ম, বাকিটা অবজেক্ট। থ্যাংক ইউ টু ইউ।